ওয়েলকাম দেখছেন খবর সন্ধান বন্যা কবলিত বিহারে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা বেসরকারি মতে প্রায় একশো ছাড়িয়ে যাচ্ছে মৃতের সংখ্যা দুর্গত চল্লিশ লক্ষ বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হলো সাতষট্টি সরকারি মতে গত এক সপ্তাহ ধরে বিহার ও নেপালে প্রবল বৃষ্টির ফলে প্রধান নদীগুলিতে জলস্ফীতির জেরে বন্যার কবলে পড়ে এই রাজ্যটি গত কয়েকদিন বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বটে কিন্তু এখনো বহু গ্রাম জলের তলায় বহু মানুষ ঘর ছাড়া এবং বহু মানুষের মৃত্যুর খবর প্রত্যেক দিনই আসছে চব্বিশ ঘন্টা আগেও বন্যায় মৃতের সংখ্যা যেখানে ছিল তেত্রিশ এবং একদিন পর এক ধাপে চৌত্রিশ জনের আরও মৃত্যুর খবর পাওয়া গেল সব থেকে বেশি মৃতের সংখ্যা সীতামারী জেলায় সেখানে সতেরো জনের মৃত্যু হয়েছে আড়ারিয়ায় বারো মধুবনীতে এগারো পূর্ণিয়ায় সাত দারভাঙায় পাঁচ কিষানগঞ্জে চার সব খবর কিন্তু এসেই যাচ্ছে একের পর এক যদিও কাটিহার এবং পূর্ব চম্পারণ জেলা থেকে হতাহতের কোনো তথ্য এসে পৌঁছায়নি তবে মুজ্ফরপুরের প্রশাসন জানিয়েছে এই জেলায় মৃত্যু হয়নি যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা প্রায় কাছাকাছি বা একশো ছাড়িয়ে যেতে পারে মাত্র এক মাস আগে এই সব জেলাতে প্রবল তাপপ্রবাহের কবলে পড়েছিল মৃত্যু হয়েছিল শতাধিক মানুষের এখন পরিস্থিতি ভিন্ন অর্থাৎ আলাদা এক প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ থেকে বেঁচে নতুন এক দুর্যোগের মুখোমুখি তারা অর্থাৎ বিহারের জনগণ বন্যায় দুর্গতদের সংখ্যা তেত্রিশ হাজার বারো জেলায় বিরানব্বইটি ব্লকের অন্তর্গত আটশো একত্রিশটি গ্রাম পঞ্চায়েত বন্যা কবলিত রাজ্য জুড়ে দুশো একুশটি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে সেখানে স্থানান্তরিত করা হয়েছে এক লক্ষ তেইশ হাজার মানুষকে বন্যায় তাদের অবস্থা সব থেকে খারাপ বিহারের বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী রাজ্যের বন্যা পরিদর্শনে বেরিয়েছেন সিপিআইএম এর তিন বিধায়কও এবং তারা রাজ্যের যে প্রধান প্রশাসন রয়েছেন তাদের ব্যর্থতা কি তুলে ধরছেন এবং নীতিশ কুমারের ব্যর্থতাকেও তুলে ধরেছেন এই ছিল বিহারে একটা বন্যা কবলিতর মোটামুটি পরিষ্কার ছবি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং